শিক্ষায় শিক্ষিত লোকগুলো দেশটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তারা দেশকে ভালোবাসে না, ভালোবাসে টাকা। আমিও একটু শিক্ষায় শিক্ষিত এই দেশের জ্ঞান পাপি কিছু লোকের কথা বলতে চাই। এই দেশের জনগণের টাকা লেখাপড়া করে আজকে কোন একটা প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন, নিজের পরিবার পরিজনকে পালন করছেন, ওই তারা আমার নেতা কর্মীদেরকে আজকে গুলি করে হত্যা করেছে। ওই তারা সরকার উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে আমার কর্মীদেরকে বিচারের নামে কৌশল করে আজকে জেল দিচ্ছে। ওই কর্মকর্তারা আজকে বিভিন্ন ভাবে জেল ছাড়া সব বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদেরকে হত্যা করছে। আগে হত্যা করতো গুলি করে, গুম করে, এখন হত্যা করে পিটিয়ে মেরে জেলখানা আটকে রেখে খাওয়া না দিয়ে বিনা চিকিৎসায় আমার কর্মীদেরকে হত্যা করছে। ইতিমধ্যে আমাদের কয়েকজন কর্মী মারা গেছে জেলখানা, আপনারা শুনেছেন বাসার খুলনা সহ মাগুরার একটা ছেলে আমরা ভুলে গেছি। এরকম বহু নেতা কর্মী জেলখানা অসুস্থ হয়ে পড়েছে। এই কুশিক্ষায় শিক্ষিত লোকগুলো দেশটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তারা দেশকে ভালোবাসে না, ভালোবাসে টাকা। এই লোকগুলা টাকা পয়সা দেশের ধন সম্পদ যেভাবে লুট করছে, এই ভারতবর্ষে বাংলাদেশে আপনারা জানেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে আছে আপনাদের কথা, আপনাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে লুট করেছিল, পাকিস্তানে যেভাবে লুট করেছিল, তার চেয়ে অনেক হাজার গুণ বেশি লুট করেছে আজকের এই সরকার, এই সরকারের পদস্থ কর্মকর্তা। হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে। সেগুলো দেখলাম জনতা ব্যাংক থেকে সকল নিয়ম কানুন ভেঙে 22,000 কোটি টাকা নিয়ে গেছে। যিনি দিলেন তিনি শিক্ষিত, যিনি দিলেন তিনি শিক্ষিত। এই শিক্ষা অশিক্ষার একটি শিক্ষা পরিচয়, শিক্ষা শিক্ষিত কোন মন্ত্রণায় এরা লালিত, এদের তো দৃষ্টির নাই, ভালোবাসা নাই। প্রিয় ভাইরা, আমরা বহুদিন যাবৎ মিছিল বিলি করে গ্যাসের দাম কমাও, পানির দাম কমাও, বিদ্যুতের দাম কমাও, খাদ্যদ্রব্যের দাম কমাও, আমরা বলেই আসছি, সরকার শুনে না। এখন ডিমের দাম কত আল্লাহ জানে, আমি 60 টাকা হালি, একটা ডিম 15 টাকা, চিন্তা করা যায়? আগে 100 টাকায় 100 টাকায় ছিল আমাদের, এখন 100 টাকায় 14 টাকা কমে গেছে। যারা ব্যাংকে টাকা রেখেছেন তারা যদি 1,000 টাকা রেখে থাকেন দেখবেন 14% টাকা আসলে নাই। বিদ্যুতের মিটারে কারচুপি, বিদ্যুৎ মিটার পত্রিকায় দেখলাম বিদ্যুৎ মিটারে কারচুপি এবং কার্ডে কারচুপি, এইভাবে করে দেশের মানুষগুলোকে পঙ্গু বানিয়ে ফেলছেন অর্থনৈতিকভাবে, খুন জখম করে রাজনৈতিকভাবে দেশের মানুষগুলোকে পঙ্গু বানিয়ে ফেলছেন।